ভয়াবহ গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা। 20 অক্টোবর রবিবার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আন্দামান সাগরে, মঙ্গলবার পরিণত হবে নিম্নচাপে, এরপর শক্তি বেড়ে তা প্রবেশ করবে স্থলভাগে। এই ঘূর্ণিঝড় অভিশাপ হয়ে আশ্রয় পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের ভাগ্যে। জানা গেছে বুধবার ডানা আঘাত হানতে পারে ভারতের ওড়িশা উপকূলে। এর প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ জুড়ে। ভারতীয় আবহাওয়া অফিস মৌসুম ভবন বা IMD জানিয়েছে, আগামী 24 ঘণ্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূল বরাবর বুধবার অর্থাৎ 23 অক্টোবর সন্ধ্যা থেকে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বইতে থাকবে। রাতের দিকে বেড়ে হবে তা প্রায় 60 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগ। পরের দিন সকালে এই হাওয়া উল্লেখযোগ্যভাবে বাড়বে, 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত বইতে পারে। 25 অক্টোবর সকালে তা পৌঁছে যাবে 120 কিলোমিটার প্রতি ঘণ্টায়। ইতোমধ্যে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস। এই পরিস্থিতির দুর্ঘটনা এড়ানোর জন্য আগামী শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঝড়ের প্রভাবে 23 থেকে 25 অক্টোবর ওড়িশা উপকূলে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গেও। কলকাতা সহ কিছু জেলায় ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরও এই ঘূর্ণিঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়ে মৎস্যজীবীদের সতর্ক করেছে। বিশেষ বুলেটিন প্রকাশ করে রবিবার ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের উপর থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। এই নিম্নচাপ অঞ্চল সাগরের উপর দিয়ে ক্রমেই পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোতে পারে, শেষ পর্যন্ত তা আছড়ে পড়বে ওড়িশায়। এর আগে IMD তাদের শনিবারের সতর্কবার্তায় জানায়, 21 অক্টোবর পর্যন্ত আন্দামান সাগরে উত্তাল ও ঝড়ো আবহাওয়া বিরাজমান থাকবে। ওই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় 35 থেকে 40 এবং ঝড়ো হাওয়ার গতি 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। অন্যদিকে বঙ্গোপসাগর 22 থেকে 25 অক্টোবর পর্যন্ত উত্তাল ও সেখানে ঝড়ো আবহাওয়া বিরাজমান থাকতে পারে। এ অবস্থায় 21 অক্টোবর পর্যন্ত আন্দামান সাগর, 22 থেকে 24 অক্টোবর মধ্য বঙ্গোপসাগর এবং 24 থেকে 25 অক্টোবর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে জেলেদের মাছ ধরতে না যাওয়ার জন্য পরামর্শ দেয় ভারতের আবহাওয়া বিভাগ। এছাড়া জাহাজ, বন্দর, সাগর ও উপকূলে সতর্কবার্তা অবলম্বন করতে বলা হয়। ইসরায়েলের উত্তরাঞ্চলে আবারও হিজবুল্লাহর আঘাত। জানা গেছে দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলে নতুন করে 170টি রকেট ছুড়েছে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। এতে গ্যালিলি ও হাফিয়া সহ আশপাশের অঞ্চলে সাইরেন বেজে ওঠে। হিজবুল্লাহর ছোড়া রকেটের আঘাতে বিভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে পড়ে, সেগুলো নেভাতে বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েলের উত্তরাঞ্চলের সাফেদের পুলিশ বাহিনীর এক মুখপাত্র বলেছেন, তারা বিভিন্ন জায়গায় রকেট পড়ার খবর পেয়েছেন। এছাড়া একাধিক উন্মুক্ত জায়গায় আগুন লেগেছে যা ফায়ার ব্রিগেডের সদস্যরা নেভানোর চেষ্টা করছেন। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, দখলদার ইসরায়েলের অন্যতম বড় মহাসড়ক হাইওয়ে 90 বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে পুলিশ ও বোমা স্কোয়াডের সদস্যরা গেছেন। জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এমন বস্তু সরানোর কাজ করছেন তারা। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, ফায়ার ব্রিগেডের 15টি দল এবং 6টি হেলিকপ্টার আগুন নেভানোর কাজ করছে, তবে কোনো বাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় নেই এবং সাধারণ মানুষকে সরে যাওয়ার কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছে তারা। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF হিজবুল্লাহর 170টি রকেট ছোড়ার তথ্য নিশ্চিত করেছে, তবে এসব রকেটের আঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে তারা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে উক্ত হামলার বেশ কয়েকটি ভিডিও। এতে দেখা যায় এক ঝাঁক রকেট আসছে ইসরায়েলের আকাশে। এসব রকেট এসে বিভিন্ন জায়গায় পড়ে, আগুন নেভাতে আসতে দেখা যায় দমকল বাহিনীকে।
গত 26 সেপ্টেম্বর লেবাননে সীমিত আকারে স্থল হামলা শুরু করে বর্বর ইসরায়েলি বাহিনী। এর জবাবে ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়ে দেয় হিজবুল্লাহ। স্থল হামলা শুরুর আগে দখলদার ইসরায়েল ঘোষণা দিয়েছিল সীমান্ত থেকে তারা হিজবুল্লাহর যোদ্ধাদের সরিয়ে দেবে এবং উত্তরাঞ্চলের সাধারণ ইসরায়েলিদের বাড়িতে ফেরানোর সুযোগ তৈরি করবে। তবে এখনও এই লক্ষ্য অর্জন করতে পারেনি তারা। এদিকে ইসরায়েলের একটি যুদ্ধ বিমান রবিবার সকালে বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের স্থাপনা এবং অস্ত্র তৈরির পাতাল কারখানায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। হামলার আগে ইসরায়েলি বাহিনী ওই এলাকা থেকে বেসামরিকদের সরে যেতে বলে। দক্ষিণ লেবাননে পৃথক হামলায় হিজবুল্লাহর শীর্ষ তিন সদস্য নিহত হন বলে দাবি আইডিএফের। সম্প্রতি ইরানের উপর হামলা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিলে ইসরায়েল যে মাস্টার প্ল্যান তৈরি করেছে তার অতি গোপন তথ্য সম্বলিত নথি ফাঁস হয়েছে। এই নথি ফাঁসের ঘটনা নিয়ে যখন দখলদার ইসরায়েল বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছে, তখন তেল আবিবকে এক কঠোর হুঁশিয়ারি দিল ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলিষ্ঠ কণ্ঠে হুমকি দিয়ে বলেছেন, ইসরায়েলি সকল সামরিক স্থাপনা তেহরানের নজরের সীমাতেই রয়েছে। তিনি বলেন, আমরা ইসরায়েলের সকল সামরিক স্থাপনা চিহ্নিত করে রেখেছি। তারা যদি ইরানের উপর কোনো ধরনের হামলা চালায়, তবে সাথে সাথেই ওসব স্থাপনায় পাল্টা হামলা চালাবে ইরান। তুরস্কের এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এভাবে হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানি এই শীর্ষ কূটনীতিক। আরাঘজি আরও বলেন, আমরা ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আক্রমণকে মেনে নেব না। ইসরায়েল সাথে সাথেই পাল্টা প্রতিক্রিয়া পাবে। আমরা সেখানে সব লক্ষ্যবস্তু চিহ্নিত করে রেখেছি। তাদের লক্ষ্যবস্তুতে একই ধরনের হামলা চালানো হবে। তবে তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। ইরানের শীর্ষ এই কূটনীতিক বলেন, ইরানের উপর যে কোনো হামলা রেড লাইন অতিক্রম তথা চূড়ান্ত সীমা অতিক্রম বলে বিবেচিত হবে। এ ধরনের হামলা ছেড়ে দেয়া হবে না। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বা অনুরূপ হামলার প্রয়োজনীয় জবাব দেয়া হবে। বক্তব্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে জায়নবাদীদের মিত্র বলে অভিহিত করেছেন আব্বাস আরাকচি। তিনি বলেন, এই অঞ্চলে যে কোনো ধরনের বড় যুদ্ধ শুরু হলে আমেরিকাকে এতে টেনে আনা হবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও রবিবার এক বিবৃতিতে বলেছেন, আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ইরান অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, তারা আমাদের এমন পরিস্থিতিতে ফেলেছে যাতে আমরা ইরানকে গড়ে তুলতে না পারি, কিন্তু আমরা দেশকে শক্ত ভিত্তি সহকারে গড়ে তুলব। আমেরিকা চায় আমাদের পরিস্থিতি দিন দিন খারাপ হোক, তবে তাদের এই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। অন্যদিকে দখলদার ইসরায়েলি বাহিনী গাজা ও লেবানন জুড়ে তাদের তাণ্ডবলীলা অব্যাহত রেখেছে। জানা গেছে, লেবাননের রাজধানী বৈরুত এবং দেশটির দক্ষিণাঞ্চলে আরও বিমান হামলা চালিয়েছে বর্বর সামরিক বাহিনী। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সমর্থন যোগায় এমন একটি ব্যাংকের কয়েকটি শাখায় হামলা করা হয়েছে। এর মধ্যে বৈরুতের দক্ষিণে দাহিয়েহ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মধ্যপ্রাচ্যে বিরাজমান জটিল পরিস্থিতির মাঝেই ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের জয়ের পথে এক নতুন মাইলফলক যুক্ত হল। যে হামাস যোদ্ধাদের দুর্বল ভেবে ইসরায়েলি বাহিনী তাদের নৃশংস আগ্রাসন পরিচালনা করে চলেছে, এবার তাদের হাতেই নেতানিয়াহুর সামরিক বাহিনীর এক কমান্ডার প্রাণ হারাল। জানা গেছে, সম্প্রতি হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন দখলদার ইসরায়েলের 401তম সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার কর্নেল এহসান দাকসা। 20 অক্টোবর রবিবার গাজার উত্তরাঞ্চলে তিনি নিহত হন, তথ্যটি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া একই হামলায় গুরুতর আহত হয়েছেন আরেক সেনা কর্মকর্তা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর প্রাথমিক তদন্তে জানা গেছে, কর্নেল এহসান দাকসা ট্যাঙ্ক নিয়ে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় ছিলেন। তিনি যে ট্যাঙ্কে অবস্থান করছিলেন সেটি সহ মোট দুটি ট্যাঙ্কে বিস্ফোরক দিয়ে হামলা চালায় হামাসের যোদ্ধারা। পৃথক এক প্রতিবেদন থেকে জানা যায়, জাবালিয়া এলাকায় একাধিক আক্রমণের নেতৃত্ব দিচ্ছিলেন এহসান দাকসা। তিনি তার দল নিয়ে উত্তর গাজার জাবালিয়ায় নতুন একটি অপারেশনে যাচ্ছিলেন। পথে তার ট্যাঙ্কটি পেতে রাখা বিস্ফোরণের ফাঁদে পড়ে। এতে কিছু বুঝে ওঠার আগেই ভয়ঙ্কর বিস্ফোরণে ট্যাঙ্কের ভেতরে থাকা কমান্ডার এহসান দাকসা নিহত হন।
বিষয়টি ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কমান্ডার তার ট্যাঙ্ক নিয়ে টহল দিচ্ছিলেন, হঠাৎ এ ঘটনা ঘটে। এতে আরও দুই ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন, তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গাজায় স্থল হামলা চালাতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর যত উচ্চপদস্থ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন তার মধ্যে কর্নেল এহসান অন্যতম। 41 বছর বয়সী এহসান দাকসা দ্রুজ শহর দলিয়াত আল কারমেলের বাসিন্দা ছিলেন। গত জুনে তিনি এই ব্রিগেডের কমান্ডারের দায়িত্ব নেন। 2006 সালের আয়তা আসাব যুদ্ধে অবদান রাখায় তাকে সম্মানিত করা হয়। ইসরায়েলের এই উচ্চপদস্থ কর্মকর্তা গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে মর্মান্তিক হামলার নেতৃত্ব দিয়েছেন। ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছেন, এহসানের মৃত্যুতে 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে দেশটির নিহত সেনার সংখ্যা 358 জনে দাঁড়াল। এদিকে কমান্ডারের মৃত্যুতে বিবৃতি দিয়েছেন ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হার্জোগ। তিনি এহসানকে একজন হিরো বলে অভিহিত করে বলেন, ইসরায়েল এবং ইসরায়েলের সমাজের জন্য এটি একটি বড় ক্ষতি। এক রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হয়েছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী এবং লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের একটি বড় অঞ্চল জুড়ে যখন ইসরায়েলি বাহিনী সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তখন সেই নৃশংসতা রুখতে ঢাল হয়ে দাঁড়িয়েছে শক্তি সামর্থ্যে বলীয়ান ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা। ইসরায়েলের বুকে ভয় পুনরুজ্জীবিত করতে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি সম্প্রতি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য M80 এন্টি পার্সোনেল রকেট সিস্টেম উন্মোচন করেছে। সংগঠনটির মিলিটারি মিডিয়া ইউনিট গেল শনিবার একটি ভিডিও প্রকাশ করেছে এবং প্রথমবারের মতো M80 রকেট সিস্টেম সক্রিয় করার ঘোষণা দিয়েছে। ভিডিওতে বলা হয়েছে, M80 রকেট কার্যকরভাবে লঞ্চিং পয়েন্ট থেকে 3.3 কিলোমিটার দূরে অবস্থিত শত্রু সেনাদের লক্ষ্যবস্তু করতে পারে। হিজবুল্লাহর মিলিটারি মিডিয়া ইউনিট প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায়, বর্বর জায়নবাদী সেনাবাহিনীর নৌঘাঁটি রাস আল নাকোরাকে লক্ষ্য করে এই রকেট দিয়ে হামলা করা হচ্ছে। এই হামলায় ইসরায়েলের আরেকটি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংসসহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। এ নিয়ে গত কয়েক সপ্তাহে ইসরায়েল লেবাননে 22টি মেরকাভা ট্যাঙ্ক খোয়ালো। বৈরুত ভিত্তিক আল মায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, M80 রকেট সিস্টেম ভ্রাম্যমান এবং স্থির দুইভাবেই ব্যবহার করা যায়। এই রকেট সিস্টেমে 24টি লঞ্চ স্লট রয়েছে, যা থেকে একের পর এক 24টি রকেট ছোঁড়া সম্ভব। M80 রকেট নিজেই একটি 80mm ক্যালিবারেট রকেট, যার দৈর্ঘ্য 95 সেন্টিমিটার এবং ওজন 10 কেজি। যদিও ওয়ারহেড তুলনামূলকভাবে ছোট, তবে উল্লেখযোগ্য ধ্বংস ক্ষমতার অধিকারী এই ক্ষেপণাস্ত্র। এর প্রতিটি শেল 4,750টি আলাদা স্টিলের বল দিয়ে তৈরি করা হয়েছে। এই রকেট খুবই প্রাণঘাতী ও 35 মিটারের মধ্যে অবস্থিত শত্রুদের সফলভাবে হত্যা করতে পারে। এদিকে বীর হিজবুল্লাহ যোদ্ধারা সম্প্রতি জানিয়েছে যে 20 অক্টোবর রবিবার রাতে তারা লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি ইসরায়েলি হার্মস 900 ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। সেই সঙ্গে অপর একটি ড্রোন লেবাননের আকাশসীমা ত্যাগ করতে বাধ্য হয়েছে। আবার রবিবার ইসরায়েলের বন্দর নগরী হাইফা তিরা কারমেল সেনাঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। সেই সঙ্গে ইসরায়েলের স্যামসন সামরিক ঘাঁটির কমান্ড ও সরবরাহ কেন্দ্র, বেরিয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি, মার্কাবা শহর, কালা মালভূমি এবং কুনিন ব্যারাকে বিভিন্ন শ্রেণীর রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এসব হামলায় হতাহতের ঘটনা ঘটলেও সঠিক পরিসংখ্যান প্রকাশ করেনি ইসরায়েল।